রাজের ব্রু শরণার্থীদের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে বুধবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজের মুখ্যমন্ত্রী মানিক সাহা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ব্রু শরণার্থীদের পুনর্বাসন প্রক্রিয়ার সামগ্রিক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ্য ব্রু শরণার্থীদের পুনর্বাসন নিয়ে রাজ্য সরকারের সঙ্গে দু হাজার বিশ সালের জানুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের একটি চুক্তি স্বাক্ষরিত হয় বর্তমানে রাজ্যে বিভিন্ন জায়গায় ব্রু শরণার্থীদের স্থায়ী পুনর্বাসন দেওয়া হচ্ছে এই প্রসঙ্গে ব্রু শরণার্থীদের মসৃণ জীবনযাত্রার লক্ষ্যে তাদের জন্য বিশেষ সাহায্যের প্যাকেজ দিয়ে বিভিন্ন সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় সরকার এসব সাহায্যের মধ্যে রয়েছে জমি এবং নগদ আর্থিক সাহায্য সহ প্রতি মাসে নিশ্চিত আর্থিক সাহায্য এবং ফ্রি রেশন সহ বিভিন্ন সুবিধা শরণার্থী পুনর্বাসনে রাজ্য সরকারের ঘোষিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ও সুবিধা পাচ্ছেন ব্রু শরণার্থীরা বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীর বিশেষ অনুরোধে পুনর্বাসন প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করা এবং শরণার্থীদের আর্থিক প্যাকেজ চালু রাখার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নীতিগত সম্মতি দিয়েছেন বলে জানা গেছে উল্লেখ্য পুনর্বাসন প্রক্রিয়ায় অঙ্গ হিসেবে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন স্থানে ব্রু শরণার্থীদের সফলভাবে পুনর্বাসন দেওয়া হচ্ছে এবং অবশিষ্ট পরিবারগুলির পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার লক্ষ্যে কাজ করে চলছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী মানিক সাহার এই গুরুত্বপূর্ণ কার্যকারী বৈঠকের পর পুনর্বাসন প্রক্রিয়ার বাকি কাজ দ্রুত গতিতে সম্পূর্ণ হবে এবং ব্রু শরণার্থীরা উন্নত জীবন যাপনের লক্ষ্যে নিজেদের স্থায়ী ঠিকানা এবং সমৃদ্ধ জীবন খুঁজে পাবেন তা অবশ্যই বলা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আন্তরিক প্রচেষ্টা এবং রাজ্য সরকারের সম্পূর্ণ সহযোগিতার ফলে দীর্ঘ শরণার্থী জীবনের যন্ত্রণা ভুলে নিজের ঘর খুঁজে পেয়েছেন এই ব্রু শরণার্থীরা বিরো রিপোর্ট নিউজ